Hello guys, আজকে আমরা গরুর কলিজা ভুনা করতেছি আপনাদের সবাইকে আপনাদের সবাই দাওয়াত রইল এইটা কি এটা হচ্ছে মরিচের গুঁড়া পেঁয়াজ মরিচ এটা হচ্ছে জিরার গুঁড়া ওকে ওকে এটা হচ্ছে আদা রসুন জিঞ্জার গার্লিক পেস্ট একটু পানি দিতে হবে না পড়া যাবে হ্যাঁ একটু পানি দিতে হবে পুট সাম ওয়াটার এটা হচ্ছে তেজপাতা তেজপাতা ইংলিশ কি লং লং এটির নাম কি এলাচি এটা হচ্ছে সিজনিং পাউডারটা দিলে রান্না অনেক সুস্বাদু হয় অনেক টেস্টি হয় সো বেসিক্যালি এটা টেস্টের জন্য দেওয়া হয় আর আপনারা দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন আপনাদের ইচ্ছা কাঁচা টমেটো সো বেসিক্যালি কাঁচা টমেটোর গাছকে এটা কি সুস্বাদু করে কাঁচা টমেটো আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন বাট দিলে ভালো না দিলে কোনো প্রবলেম নাই সাথে কাঁচামরিচ দিলেও দিতে পারেন না দিলেও কোনো প্রবলেম নাই কতক্ষণ এরকম রাখতে হবে সো বেসিক্যালি সব কিছু দেওয়ার পরে 10-15 মিনিট পর্যন্ত এগুলা কুকিং করতে হবে তারপর ওয়েট করতে হবে ঠিক আছে কালারটা অনেক সুন্দর হয়েছে আশা করি রান্নাটা অনেক স্বাদ হবে আর এটা কি কলিজা হ্যাঁ গরুর কলিজাগুলো একদম ফ্রেশ আমরা গরু কোরবানি দিছি ওই গরু কোরবানি এইভাবে রাখতে হবে 30-40 মিনিট